অনলাইন পারমিট চালু করতে হবে এবং ত্রিপুরার রাজ্যের বিধানসভার যে আসন ষাটটির মধ্যে অর্ধেক ত্রিশটি আসন রিজার্ভ করতে হবে। সেই সঙ্গে আছে পুলিশ প্রশাসনের যাবতীয় ক্ষমতা নিয়োগের ক্ষমতা দিতে হবে, ভূমি বন্দোবস্তের ক্ষমতা দিতে হবে, সেই সঙ্গে এলাকাতে সংশ্লিষ্ট এলাকাতে যত বনজ প্রাকৃতিক সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, গ্যাস আছে ইত্যাদি ইত্যাদি এগুলি ব্যবহারের যাবতীয় অধিকার তাদেরকে দিতে হবে, সংশ্লিষ্ট এলাকার সমস্ত রাজস্ব টুল ফি আদের ক্ষমতা দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো এই দাবিগুলি নিয়ে 16টা দাবি আছে, আর অনেকগুলি আছে, এইগুলি যদি বাস্তবায়ন করা হয় তাইলে এই রাজ্যে গ্রেটার ত্রিপুরা মানে হওয়ার পথে নাগাল্যান্ডের ধাঁচে। তো এর জন্য আমরা যেটা দেখলাম আলোচনাতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে আমরা এই সমস্ত বিষয়ে বিবেচনা করছি এবং এর জন্য একজন মধ্যস্থতাকারী অফিসার নিয়োগ অতি শীঘ্রই তারা করবেন এবং আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো এই খবর আমরা পাবো, এই জন্য কথা ওদের ওরা দিয়ে গেছেন। তার পরবর্তী সময়ে আমরা কি দেখলাম, তারা মানে ত্রিপুরা মতা দল বুঝে গেছে যে হ্যাঁ ওদের দাবি পূরণ হওয়ার পথে খুব বিজয় উল্লাস করলো সারা রাজ্যে, এখনও তাদের বিজয় উল্লাস চলছে। তো এই যে ব্যাপারটার পর ত্রিপুরা রাজ্যে আমরা দেখলাম কি আজকের পত্রিকাতে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব বললেন যে না না আমরা ত্রিপুরা ল্যান্ড নিয়ে কোনো কথা বলিনি, আমরা ত্রিপুরা হতে দেব না ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এটা এটা আমরা কী করে মেনে নেব ওনার কথা, কী করে তার কথা আমরা আশ্বস্ত হব? ত্রিপুরার যে মানুষ বাঙালির আমরা কোনোভাবেই পারি না। এই উল্লিখিত দাবিগুলি যদি পূরণ হয়, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এখন ডাইরেক্ট কথা হয়েছে, এখানে ত্রিপুরা রাজ্যের কিন্তু ভূমিকাই থাকছে না, সরাসরি কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল ত্রিপুরা মতা দলের, মাঝখানে কোনো তৃতীয় পক্ষ নেই। কাজে কেন্দ্রীয় সরকার যদি ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থে মানে এই দাবিগুলি মেনে নেয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা অতীতে দেখেছি সিপিএম আমলে ত্রিপুরাতে এডিসি হয়, ত্রিপুরাতে ষষ্ঠ তফসিল সংবিধান সংশোধন করে, জুট আমলে ত্রিপুরাতে টিএনবি চুক্তি করে শান্তিরবাজার চৈলাম প্রমোদনগর কেন্দ্রকে তাদের হাতে তুলে দেওয়া হয়, এত অধিকারটা গেল কার? বাঙালিদের। এখন যদি এই দাবিগুলি পূরণ হয় এই রাজ্যে বাঙালিদের কি কোনো অধিকার অবশিষ্ট থাকবে? কিচ্ছু থাকবে না। কাজে এ বৃহত্তর জনগোষ্ঠী বাঙালির আমরা বাঁচবো কী করে, থাকবো কী করে? কাজে এই যে নতুন সরকার আজকে এলো, আমাদের আশা ছিল যে নতুন সরকার ত্রুটি সংশোধন করে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আমাদের অধিকার প্রতিষ্ঠা করবে, সবার জন্য সমদৃষ্টিতে ওরা কাজ করবে। আমরা কার্যক্ষেত্রে দেখলাম যেই সিপিএম সেই কংগ্রেস সেই বিজেপি সবাই দৃষ্টি উপজাতিকে তুষ্ট করা, উপজাতি দূষণ নীতি নিয়ে ক্ষমতা দখলের রাজনীতি এরা করে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা গোটা রাজ্যবাসীর কাছে সমস্ত বুদ্ধিজীবী মানুষ সুশীল সমাজ ছাত্র যুব যারাই আছেন ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এই রাজ্যে আগামী দিনে আরও হয়তো অনেক কিছু দেখা যাবে, এনআরসি আসছে, অনেক কিছু আসছে, যদি তা হয় আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা রাজ্যবাসীর সবার কাছে আবেদন জানাচ্ছি এই মুহূর্ত থেকে আমরা গোটা রাজ্যবাসীকে সজাগ সতর্ক করতে হবে, আমাদেরকে সবাইকে নিয়ে একটা তীব্র আন্দোলন তৈরি করতে হবে, কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিতে হবে যে যে সর্বনাশ তো হয়ে গেছে তো হয়ে গেছে, আর যাতে কোনো সর্বনাশী পদক্ষেপ এই কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে কিন্তু বাঙালিরা বাধ্য হবে নতুন করে আন্দোলনে নামতে এবং আমাদেরকে নামতে হবে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্যে আজকে আমরা ডেকে নিচ্ছি আপনাদেরকে, আমরা চাই এই বাঙালির এই বিপদের দিনে আপনারা আমাদের পাশে থাকবেন, রাজ্যের শুভবুদ্ধি মানুষ আমাদের পাশে থাকবে, আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা আজকে সংশ্লিষ্ট রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের নজরে যেমন আমরা আনতে চাইছি, রাজ্যের আপামর জনসাধারণের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে চাইছি। সবাইকে আহ্বান করছি এই বাঁচার আন্দোলনে, আগামী দিনে বাঁচার আন্দোলনে, অস্তিত্ব অধিকার রক্ষার আন্দোলনে সবাই এগিয়ে আসবেন। নমস্কার। আজকে আমরা এক বিশেষ কারণে আপনাদেরকে ডেকে এনেছি আমাদের সাংবাদিক সম্মেলন আয়োজন, সেটা হচ্ছে আপনারা জানেন গত 8ই মার্চ ত্রিপুরায় যে নবনির্বাচিত যে ইয়ে হলো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, তো এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আমরা আশা করছিলাম যে নতুন রাজ্য সরকার নতুন উদ্যমে অতীতের ভুল ত্রুটি শুধরে নিয়ে ত্রিপুরাবাসীর কল্যাণে ত্রিপুরার উন্নয়নে কাজ করবে, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হবে, ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা হবে। পরক্ষণে আমরা দেখলাম কি
যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয় ত্রিপুরা মথা দলের। সেখানে জেপি নাড্ডাও ছিলেন, অসমের যিনি মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ছিলেন, আরও অনেকে ছিলেন। তো এই মিটিংয়ে যে বিষয়গুলি আলোচনা হলো সেই আলোচনা দেখে আমরা আতঙ্ক মানে গ্রস্ত হয়ে পড়েছি, ত্রিপুরার মানুষ চিন্তায় পড়েছে যে ত্রিপুরা রাজ্যে যেটা আমাদের আশঙ্কা ছিল যে টুডে অর টুমরু ত্রিপুরা মতার যে দাবি নিয়ে এদের লড়াই গত দু বছর ধরে চলছিল, ত্রিপুরা যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এরকম একটা কিছু হতে চলছে। নির্বাচনের আগে চুক্তি না হলেও আলোচনা না হলেও এটা ঝুলিয়ে রাখা হয়েছিল হয়তো বাঙালি ভোট হারাবার ভয়ে, যদিও সিপিএম কংগ্রেস গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দাবিকে আগেই সমর্থন দিয়েছিল, বিজেপি ঘুরিয়ে বলেছিল, কিন্তু এখন আলোচনার টেবিলে যেগুলি দাবি এসে যে ষোলোতফা দাবি আপনারা এর মধ্যে জেনে গেছেন, আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীর নজরে এই বিষয়গুলি আনতে চাইছি। কারণ কি, আজকের পত্রিকাতে দেখতে পেলাম এই আলোচনার পর যারা খবরটা জানতে পেরেছে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে, এবং এই প্রতিক্রিয়াকে প্রশমন করার জন্যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাজি বললেন যে না না এরকম কোনো কথাবার্তা হয়নি, গ্রেটার ত্রিপুরা হবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনারা লক্ষ্য করুন দাবিগুলি কী। এক নম্বর দাবিতে বলা হয়েছে সংবিধানের এক এবং দুই ধারা মোতাবেক ইউনিয়ন টেরিটোরিয়াল গঠন করতে হবে। দুই নম্বর দাবি তো তাদের সংবিধানের 244 ক ধারা মোতাবেক কী করতে হবে, স্বশাসিত রাজ্য গঠন করতে হবে। এই যে দুটো দাবি, আমি বাকি দাবিগুলির কথা পরে বলছি, এক এবং দুই ধারা মোতাবেক সংবিধানের দাবির মধ্যে পরিষ্কার বলা আছে যে কোনো মানে কেন্দ্রীয় সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে মনে করে কোনো রাজ্যের সীমানা পুনর্গঠন করতে পারে, বাড়াতে পারে, কমাতে পারে, কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে, এই বিষয়গুলি কিন্তু সংবিধানের এক নম্বর দুই নম্বর ধারা মোতাবেক আছে। এবং সেই মোতাবেক এই ভারতবর্ষ স্বাধীনত হওয়ার পর অনেকগুলি রাজ্য পুনর্গঠন করা হয়েছে, যেমন আগের যুক্তপ্রদেশ ভেঙে করা হয়েছে উত্তরপ্রদেশ, আগের মহীশূর ভেঙে করা হয়েছে মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব ভেঙে করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, এইভাবে উত্তরপ্রদেশ ভেঙে করা হয়েছে উত্তরাখণ্ড, বিহার ভেঙে করা হয়েছে ঝাড়খণ্ড, এইভাবে অন্ধ্রপ্রদেশ ভেঙে করা হয়েছে তেলেঙ্গানা রাজ্য, ইত্যাদি ইত্যাদি অনেক রাজ্য গঠন করা হয়েছে। আসাম, আগে যে বৃহত্তর আসাম ছিল এই অসমকে ভেঙে নাগাল্যান্ড, মিজোরাম ইত্যাদি বিভিন্ন রাজ্য করা হয়েছে। তো এই বিষয়গুলি কিন্তু সংবিধানের এক নম্বর এবং দুই নম্বর ধারার মধ্যে পরিষ্কার আছে। কাজেই এই যে দাবি, এই দাবি যদি শুধুমাত্র একটা দাবি এবং এই যে সংবিধানের 244 এ ধারা মোতাবেক যে স্বশাসিত রাজ্য স্টেট উইদিন দ্য স্টেট সংবিধানে পরিষ্কার বলা আছে এই দাবি উত্থাপন করা হয়েছে, এই দুটো দাবি যদি বাস্তবায়ন হয় তাইলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হতে আর বাকি কি থাকবে। আমি নামটা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিলাম না, কিন্তু এই দুটি দাবি যদি সরকার বাস্তবায়ন করে, কেন্দ্রীয় সরকার মেনে নেয়, তাদের দাবি মেনে নেয়, তাইলে কিন্তু ত্রিপুরাতে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হওয়ার পথে। সেই সঙ্গে তাদের আরও দাবি কি, এডিসি এলাকার হম কুচি দিন মে আগরতলা মে মেডিকেড হাসপাতাল কে লিয়ে কনসালটেশন কে লিয়ে আ রে হ্যাঁ। আগরতলা লোক আগর আপকো কুছ কিডনি কে বারে মে কুছ ট্রিটমেন্ট কা বারে মে কুছ ডাউটস হ্যায় নাই তো ট্রান্সপ্লান্ট কে বারে মে জানকারি লেনা হ্যায় নাই তো কিডনি কে ট্রিটমেন্ট কে লিয়ে ইলাজ কে লিয়ে কুছ ডাউটস হ্যায় তো হমকো কনসাল্ট কর সকতে হ্যায়। সো মে বহুত জল্দ আগরতলা মে মেডিকেড মেডিকেডস পলিক্লিনিক মে আ রহা হুঁ। आपका सेकंड ओपिनियन के लिए, आपका विजिट के लिए प्लीज कॉन्टेक्ट मी, थैंक यू। मैं इस महीना अगरतला आ रहा हूँ, आपका लिवर का प्रॉब्लम्स या पैनक्रियास का प्रॉब्लम लाइक जॉन्डिस, क्रॉनिक लिवर डिजीज, सिरोसिस और पैनक्रियाटाइटिस, ये सब डिजीजेस के बारे में आप कंसल्ट कर सकते हैं।